তো দোয়া করে দেন হ্যাঁ ভাইয়ের জন্য হ্যাঁ আবার জন্য আল্লাহ তাআলা আবার দোয়া আচ্ছা দোয়া করবেন হ্যাঁ আর দোয়া করবেন হিরো আলম আপনাদের কৃতি সন্তান এই করোনার ভিতরে কেউ কিছু দিছে কেউ কোনো কিছু দেয়নি এই যে করোনার ভিতরে প্রথম হিরো আলম ভাইয়া দিল এটাই আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টপ বিডি নিউজ 24 এ আপনাদের সাথে আছি আমি নাঈম ইসলাম সোশ্যাল মিডিয়ায় আলোচিত নাম হিরো আলম অভিনয়ের বাইরে বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি করোনার এই কঠিন সময়ে আবারও একবার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন হিরো আলম নিজ এলাকা বগুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে 300 পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন তিনি এর মধ্যে ছিল মুড়ি ছোলা খেজুর চিনি শুকনো বুন্দিয়া সহ প্রয়োজনীয় সামগ্রী হিরো আলম বলেন আমি খুব বেশি কিছু করতে পারিনি আমার সামর্থ্য মতো চেষ্টা করেছি রোজার মাসে মানুষদের পাশে দাঁড়ানোর তিনি আরো জানান শুধু রোজার মাসেই নয় ঈদের সময় তিনি অসহায় মানুষদের পাশে থাকবেন হিরো আলমের ভাষ্য করোনা পরিস্থিতিতে অনেক মানুষ আর্থিক সংকটে রয়েছে আমি চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে ঈদের পরিকল্পনা রয়েছে সেমাই চিনি সহ শাড়ি লুঙ্গি বিতরণ করব